এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধগণ রমজান মাস আমরা যারা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসটি পাওয়ার সুযোগ দিয়েছেন আমাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে সুক্রিয়া করা এটা অত্যন্ত নিয়ামত অনুকম্পা দয়া এই মাসটি পাওয়া একটা সৌভাগ্য আমাদের জন্য এই মাসে অতিরিক্ত কেউ যদি কোনো ইবাদত করতে না পারেন মাত্র তিনটি কাজ যদি করেন আপনার পূর্বের সকল গুনাহ মোচন হয়ে যাবে সুবাহান যে বিষয়ে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন হাদিস বর্ণনা করেছেন আবু হরাই রাদিল্লাহ থেকে ইমাম বুখারি মুসলিম অরসু সালাম এসাদ করেছেন মানসামা রমাদানা ইমানান ও এহতিসাবান প্রথম কাজ হলো যে ব্যক্তি রমজান মাসে পরিপূর্ণ রোজা যে অজে ফরস এর প্রতি ইমান এনে এবং সবের আশা করে এটি যদি কেউ ছেড়ে দেয় শাস্তির হকদার হবে এই বিশ্বাস করে যদি সিয়াম সাধনা করে আল্লাহ আলামিন তার পূর্বের গুণা মোচন করে দিবেন দ্বিতীয় কাজ হল মান কামার মাদান আল্লাহ যে ব্যক্তি রমজান মাসে কিয়া মুল্লাইল করবে তার পূর্বের গুণা আল্লাহরুল্লা আলমিন কেয়ামুল লাইল দ্বারা মোচন করে দিবেন কেয়ামুল লাইল আমরা কিভাবে করব এটা সময় কখন কেয়ামুল লাইল হলো এশার নামাজের পর থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত এই সময়টুকু কোরআন তেলাওয়াত নামাজ দোয়া জিকির আজকার মাধ্যমে জাগ্রত হওয়া আল্লাহ সান্নিধ্য অর্জনের উদ্দেশ্যে তাহলে আমাদের গুণা মোচন হয়ে যাবে তৃতীয় যেটি রমজানের শেষ দশকে আমরা পচেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিপূর্বে যদি আমরা এই আমলগুলি করতে না পারি আজ থেকে শুরু করবেন সেটি হলো লাইলাতুল কদর জাগ্রত মান কামা লাইলাতাল কদরে ইমান সাবান গুফির আলহ মাতা কাদ্দামা বিন দাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদর জাগ্রত হলো কেয়ামুল লাইল করলো আল্লাহ রবুল আলমিন তার পূর্বের গুণা মোচন করে দেবেন কেয়ামুল লাইল অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি আল্লাহ রবুল্লা আলমিনের যারা অলি বন্ধুত্ব অর্জন করে তাদের বিশেষ একটি ইবাদত এর দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হন আল্লাহ রবুল্লা আলমিন গুণামোচন করেন নেকি পাল্লা ভারী করেন জান্নাতে সম্মান বৃদ্ধি করেন এই কেয়ামুল লাইল যদি এই কদরের রাত্রিতে হয় তাহলে কেমন সব জানেন এই রাত্রি যদি আপনি পেয়ে যান কদরের একটি রাত তিরাশি বছর ইবাদত থেকে উত্তম আমি আপনি কয় বছর বয়স পাব ষাট বা সত্তর ষাট সত্তর বছরকে আমরা ইবাদত করতে পারি সকলে পারি সুযোগ হয় না এক রাত্রির ইবাদত তিরাশি বছর ইবাদ থেকে উত্তম শুধু এটি নয় পৃথিবীর শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত যে রাত্রিতে এত ফেরেস্তা রহমত বরকত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন অন্য কোন দিন কোনো রাত্রিতে অবতরণ করেন না তাই প্রিয় বন্ধুগণ আমরা এই তিনটি কাজ যদি এই মাসে করতে পারি আমাদের গুণাসমূহ মোচন হয়ে যাবে তবে জেনে রাখবেন বড় বড় যে গুনাগুলি রয়েছে কবিরা গুণা এটার জন্য অবশ্যই তবা শর্ত তবে জেনে রাখবেন একটি পাপ যেটি আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না তবা কবুল হবে না সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন তবে এই গুণা ক্ষমা করবেন না সেটি হলো তা হলো বান্দার সাথে সৃষ্টিজীবের সাথে সম্পৃক্ত কিছু হক রয়েছে এটি যদি আদায় না করেন সৃষ্টিজীবীর কাছে প্রার্থী না হন আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন না তাই আসুন আজ থেকে আমরা এই ইবাদতগুলি শুরু করি এবং যদি ভুলক্রমে কোন বান্দার হক মেরে খেয়ে থাকি কষ্ট দিয়ে থাকি তাদের কাছে প্রার্থী হই ক্ষমা চাই পরবর্তীতে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাই দেখা যাবে আল্লাহ রব্ল্লা আলমিন আমাদের সকল গোনা ক্ষমা করে দেবেন মোচন করে দেবেন তারপরে জান্নাতে যাওয়ার আমাদের আর কোনো বাধা থাকবে না